নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুদীপ্তা চক্রবর্তী, চলে এসেছি তোমাদের সাথে আরও একটা ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা আমার আর স্বর্ণর সবচাইতে স্পেশাল একটা দিন, মানে 4th ডিসেম্বর আমাদের রেজিস্ট্রি এবং স্বর্ণর আশীর্বাদ। তো আজকের এই দিনটা কিভাবে আমরা কাটিয়েছিলাম, ছোট্ট ক্লিপিংস তোমাদের জন্য, দেখে নাও ফুল ভিডিওটা। সবাইকে সঙ্গে নিয়ে এবার শুরু হলো স্বর্ণর আশীর্বাদের পালা। প্রথমে আশীর্বাদ করছে কিন্না। কিন্না হচ্ছে স্বর্ণ দিদা। কিন্নার আশীর্বাদের পর এবার আশীর্বাদের পালা আমার মায়ের। মা আশীর্বাদ করছে, তারপরেই আশীর্বাদ করবে স্বর্ণর বাবা, মানে আমার স্যার। আমাকে অনেকেই জিজ্ঞেস করে স্যার কেন আমি বলি, বিকজ আমার অভিনয় জগতে আসা পার্থসারথী জোয়ারদারের হাত ধরি, তাই জন্য ছোটোবেলার অভ্যেস এখনও অবধি কাটিয়ে উঠতে পারিনি। এরপরে আশীর্বাদ করছে স্বর্ণর মা, মানে এখন আমারও মা আর কি। এরপর আশীর্বাদ করছে ঠামঠাম। ঠামঠামের আশীর্বাদ করার পর একে একে সবাই আশীর্বাদ করেছিল। সবার ভিডিও ফুটেজটা তোলা পসিবল হয়নি, তাই জন্য আমি তুলতে পারিনি। আমি প্রচুর ছবি তুলেছিলাম, তো প্রত্যেককে আমি ছবিতে অ্যাড করে নিয়েছি। এখন আশীর্বাদ করছে আমার মলা অ্যাঙ্কেল, তারপরে আমার বাবা। সবাই আশীর্বাদকে মাথায় নিয়ে এরপর শুরু হলো আমাদের রেজিস্ট্রির সাইন। সবার প্রথমে আমি সাইনটা করে নিচ্ছি, তারপরে স্বর্ণ করেছিল, আর তারপরে যা যা রিচুয়ালস হয়, ফর্মালিটিস থাকে, সেগুলো করতে হয়েছিল।
খাবো সবার ভালোবাসা এবং আশীর্বাদকে সঙ্গে নিয়ে আমাদের আজ থেকে একটা নতুন পথ চলা শুরু হলো। 14 বছরের ভালোবাসা সম্পর্কটা আজকে আইনত আমরা স্বামী স্ত্রী। তো থ্যাংক ইউ সবাইকে আমাদের পাশে থাকার জন্য, আমাদের সাপোর্ট করার জন্য এই 14 বছর ধরে, আমাদের সমস্ত বন্ধুরা যারা আমাদের প্রেমটাকে লুকিয়ে রেখেছিল অনেক বছর ধরে, কাউকে জানতে দেয়নি, তাদেরকেও অনেক থ্যাংক ইউ। আর অবশ্যই আমাদের পরিবারকে তো অনেক 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 ভালোবাসা এবং সাপোর্ট। ওনাদের সাপোর্ট ছাড়া আজকে এই সম্পর্কটা আমাদের কোনোভাবেই পরিণতি পেত না। থ্যাংক ইউ অল অফ ইউ। আর আজকের এই ভিডিও ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নতুন একটা ব্লগ নিয়ে। খুব শিগগিরই আসতে চলেছে সিল্ক রুটের 3rd পার্ট। সঙ্গে থেকো। Thank you.